নমস্কার, কেমন আছেন সবাই? প্রতিষ্ঠকের ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানি। এখন বাজছে 11:28। তো আমি এখন এখানে বসে আছি, এখন কিছুই খাইনি। সকালে উঠছিলাম কখন 10টা নাগাদ। তো আজকে আমার পরীক্ষা আছে থার্ড সেমিস্টারে। তো আড়াইটা থেকে খুবই একটা টেনশনের মধ্যে আছি। যতই হোক পরীক্ষা তো, তাই না? তো সেটার জন্য দেখি কি করি, প্রিপারেশন তো অতটা ভালো নেই সত্যি কথা বলতে। এটাই তো যা হবে দেখা যাবে, ওটা হচ্ছে কথা। তো পুরোটা দিনই শেয়ার করবো আপনাদের সাথে আজকের ফিলিংসটা। প্রথম দিচ্ছি এরকম অফলাইনে পরীক্ষা, এতদিন তো অনলাইনে দিয়ে এসেছি। বিশাল মজা ছিল, বাহ কী ব্যাপার, দেখে দেখেই সব লিখে দিচ্ছিলাম। তো সেটা আর এখন নেই। তো আজকে পুরোটাই একটা সে অগ্নি পরীক্ষার মতন হবে আমার সাথে, না সকল ছাত্রদের সাথেই, যেহেতু অনেকেই আজ থেকে 3-4 বছর ধরে আমরা অফলাইন দিই না। তো এই অফলাইন চলে আসলো, তো দেখা যাক কী হয়, সব কিছু শেয়ার করবো। তো যাই বাড়ি, এখন চেঞ্জ করতে হবে, সম্মান করবো। আর 2:30 থেকে পরীক্ষা, আমার অনেকটা দেরি আছে। যাও বাড়িতে যাই, একটুখানি বই ফই পড়ি, একটু ঘাটাঘাটি করি, কেমন চলো। তো যেই পার্টটা আপনি একটু আগে দেখলেন না, সেটা ছিল আজ থেকে 3 দিন আগের পার্ট। এবং কী বলবো, সত্যি কথা বলতে সেদিন আর ভিডিওটা আমি শ্যুট করতেই পারিনি। বাড়ি গিয়ে আস্তে আস্তে আমার 3:30 বেজে গেছিলো, এবং তারপরে আমি একটুখানি গিয়েছিলাম ভিডিও আপলোড করতে, এবং রাত্রেবেলা কী করে জানি আমার মনেই ছিল না। তো সেই দিন এইভাবে আর ভিডিওটা আপলোড হচ্ছে না, আর ভিডিওটা অনেকদিন ধরে বেঁধে আছে। তো ভাবছি ভিডিওটা আপলোড করবো, সেদিন কী কী হয়েছিল সেটা শেয়ার করি। যেমন ধরো সেদিনকার প্রচণ্ড ভিড় ছিল কলেজে, পরীক্ষা মরীক্ষা দিলাম, অন্যরকম একটা ই ছিল, ফ্যাসিলিটি ছিল, আর অন্যরকম একটা আতঙ্কিত ভাব ছিল মনে, যে এই প্রথম দিচ্ছি 3 বছরই তো, হ্যাঁ 12 ক্লাসেও দিই নাই, 1st সেমিস্টারও দিই নাই, 2nd সেমিস্টারও দিই নাই, 3rd সেমিস্টারে এসে দিলাম। তো একটা অন্যরকম অনুভূতি ছিল, তো এটাই ছিল অনুভূতি। বাট সেরকম কিছু অতটা মনে হলো না, বাট সে একদম গুলির মতো লেগে গেছি। তো এটা হচ্ছে কথা। তো এইভাবে ভিডিওটা পুরোপুরি আমার শ্যুট হয়নি, এবং পুরোটা দিনই এইভাবে চলে গেছিলো। তো এখন ভাবলাম যে ভিডিওটা শ্যুট করে, এখন বাজলো 10:31 সকাল টাইম, এখনও ভাত খাইনি, বাড়ি যে ভাতটা খাবো এবং তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলুন সেদিনকার পার্ট আজকের পার্ট একসাথে জুড়ে দিই, তারপরে ভিডিওটা ফুল করি, ঠিক আছে? তো চলুন বাড়ি যাবো এখন। তো এখন চলে এসেছি চুল কাটতে, কারণ চুলটা অনেকটাই বড় বড় হয়ে গেছে, অনেকদিন ধরে কানের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, তো কীরকম বিরক্তকর লাগছিলো। তো চলে আসলাম চুল কাটতে। ওই যে আমি দেখতেই পাচ্ছেন বসে আছি, আরেকজনকে কাটছিলো বাট উনি এখন ওদিকে সাইডে গেল, তো আসবে এখনই। তো চুল কেটে চলে এসেছি বাড়িতে, বাট এখন এসেছি ফ্যান জল নিতে, গরুটা আগেই নিয়ে নিয়েছি, তো ফ্যান জলটা এখন নিতে আসতে হবে। তো আরেকজন এই সাইডে ঘুমাই রয়েছে, না লাগে রোদ, না লাগে কিছু, কী জানি। তো যাই বাড়িতে যাই, তারপর আবার আসতে হবে ভিডিও আপলোড করতে, কিছু খাই আসি গে, কেমন? আর থাকতে পারছি না, অনেকটা রাত হয়ে গেছে, 1:59 বাজে, 2টো বাজতে চললো, অনেকটা শীত করছে। বসে বসে ভিডিও শ্যুট করার পর বসে বসে আমি ভিডিও দেখছিলাম, এবং সেই ধরুন আর ভালো লাগছে না, প্রচণ্ড শীত করছে, মনটাও ভালো নেই, অনেক দিকে একটুখানি প্রবলেম, প্রচুর দিকে টেনশন, মন খারাপ লেগেই আছে। তো সেই ধরুন আজকে ভিডিওটা অতটা ইন্টারেস্টিং করতে পারিনি, সব কিছু শেয়ার কিন্তু করলাম মোটামুটি যা যা ছিল। তো আর কিছু বাকি থাকলে সেগুলো তো হয়নি কোনো কারণবশত, এক জায়গায় গেছিলাম নিমন্ত্রণ খেতে, সেটা আর হয়নি। আমার লাইটটা কেটে গেছে ওই সাইডের, ওটার জন্য কোয়ালিটির একদমই বাজে আসছে, এমনিতেও অতটা ভালো কোয়ালিটি আসে না। তো এটা হচ্ছে কথা। তো আজকে আমাদের এগুলো শেষ করছি, তো চলুন দেখা হবে কালকের নতুন ব্লগসের সাথে। তো আজকে আমাদের এগুলো শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন দেখা যাচ্ছে পরে।